বন্ধুগণ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমার দিদি আজইরা কাজ করতেছে, আমার ঘুমটা ভাঙাইয়া দিল ঐশা। আমি উঠা বিছনা গোছাইয়া এখন ফোন ঘাটতে আছি, এই অভ্যাসটা মনে হয় সবারই মধ্যেই আছে। বিছনায় শুয়ে থাকতে চোখ খুললে এই ফোন না দেখতে পারলে তো আমার একদমই ভালো লাগে না। দিদি আসাই কইলো এত বেলা পর্যন্ত আরামের ঘুম দিলে চলবে না, তাড়াতাড়ি উইটা কাজ কর। এই আমার মনে পড়িয়া গেলে আরে তো কালকে কইছিলাম তোরা কাজ কইরা দেবো, ঘরে চকিমকি সরাইয়া দেবো, আমি ঘুমাইয়া ভুলে গেলে কি হয়েছে ও তো বলে নাই। ঠিক আইসে ডাইককে উড়াইলো আর আমি উঠাই কাজ শুরু করে দিছি। এখন মুখ টুক ধুইয়া পারি নাই, আগে ওরা সবকিছু গোছাইয়া দিয়ে রান্না শুরু করে দিই। তারপরে যা করা কর্ম মানে আগেই ভালো করে গড়টা ঝাড় দিয়ে দিলাম। আমস আর শালাগুলো নাচছে দিয়ে এবার বাইরে আসে দেখি রোদ উঠে গেছে অনেক আগে, এই রোদের আলোয় গাছপালা গুলো শিকশিক করতে আছে, বসন্তকাল চলতে আছে, কত পাখি কিচির মিচির করে ডাকতে আছে, আর কোকিলের ডাক যে কি সুন্দর লাগে শুনতে। আমি এখন থালা বাসন ধোবো তাই সব বাইরে বার করতে আছি। আগেই বালতি দুইটা বার করতে আছি, একটা বালতিতে নোংরা জল থাকে আর একটা বালতিতে খাওয়ার জল, নোংরা জলটা আগে ফেলাইয়া দিয়েছি। সকালে ঘুম দিয়ে ওই যে কাজকর্ম করতে কি যে ভালো লাগে, শরীরটা বেশ হালকা হালকা লাগে, কিন্তু ওই যে এক বড় সমস্যা, ঘুম দিয়ে উঠতে পারি না। অ্যালার্ম দিয়া তুই ফোনে, কিন্তু কোন ফাঁকে যে অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমাইয়া পড়ি সেইটাই মনে থাকে না। আমি প্রচন্ড ঘুম কাটাই দিয়ে ঘুম পাইলে আমার আর কোনো কিছু লাগে না, সারা জীবন না খাইয়া ঘুম পাড়াইয়া থইলে আমি ঘুমাইয়া থাকবো। এখন ঘুমাইলে ওই বোন আমার দিদি আবার ওইদিকে খেস খেস করে উঠবে না, তাই থালা বাসন গুলো মাঝে লাইতেছি। মাজা হয়ে গেছে, এখন দিয়ে টিয়া নিয়ে চলে এসে এবার বালতিতে জল আনিয়ে দিই দিদিরে। আমরা আবার আমাকে কলের জল মোটে খাইতে পারি না, এত পরিমাণে হলুদ আইরা না, এক মাস যদি খাই পেটের ভিতর বড় একটা পাহাড় জন্ম নিয়ে নেবে। আমার পদ্মর কলের জলটা দেখো কি সুন্দর সকসক করতে আছে, জামা কাপড় গুলা হালকা একটু ভিজা রইয়া গেছে, সেইগুলো আমি এখন মেলাইয়া দিই রোদরে। তা দেখো না মেলা বুঝে কোথায় বসতেই পারতাছে না, আমার বৌদি সকালবেলা উঠেই সারা জায়গা মেলাইয়া দিচ্ছে জামা কাপড়। দিদি রানতে আছে ভাত উঠাইয়া দেশে, আর এখন সবজি কি দিয়া কি রানবে এই আমাদের জিজ্ঞেস করতে আছে। আমার সব কাজ গোছাইয়া দিয়ে হইয়া গেছে, এখন আমি বেরাসটা কইরে আসি। রান্না হয়ে গেছে আমার দিদির, বাদ বাইরে নিয়ে আসলাম তরকারিও নিয়ে আইসি। উৎসা দিয়ে আলু দিয়া মাছ দিয়া তরকারি রান্ধছে, আর কষি কুমড়া আলু আর মাছ দিয়া তরকারি রান্ধছে। তিতামিতা কোনোদিনও খাই না আমি, একটা আলু ডাইয়া খাইয়ে দেখি কেমন লাগে। না বেশ ভালোই লাগতেছে উৎসব তরকারি দিয়ে খাইতে, কিন্তু আমি খাই না, কেন জানি না আমার মন দিয়া বক্তি আসে না তিতা খাইতে। খাইয়ে টাইয়া কাজে লাগিয়ে পড়ছি, আর দিদিরে বেদর বেদর কইটা বক্তা আছি, কেন জানো বক্তা আছি, কারণ আছে, কারণ স্যার আমি কাউরে কিছু কই না। কয়েকদিন আগে এই দাদারা ঘরে সকিমকি ঘুরাইয়া টেবিল টেবিল ঘরের বন্ধ দিয়া গেছে, কিন্তু এই ওনার পছন্দ হয় নাই, তাহলে তখনই কগো ওরা সরাইয়া টরাইয়া আবার ঠিকঠাক কইরা দিয়া যাতে কি মাইয়া মানুষের কাজ। এখন দাদারা চলে গেছে কাজে, হেই এখন আমারে দিয়া করাইতেছে কি আমি পারি করতে। আমি কইছি এই আমি পারবো না একা একা করতে, কয় আমি করবো না, তুই খালি একটু ধৈর্য দিবি। এখন যেই দেখছে যে আমি করতে আছি সেই কোথায় লুকাইয়া পড়ছে তার আর খুঁজে পাইতেছি না, তাই বগর বগর করতে আছি আর খোলতে আছি সব। অনেকক্ষণ ধৈর্য বাইরে বাইরে করতে 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 খোলেই না খোলেই না, তারপরে পিসিরে দেখতে নিয়েছি, পিসি এখন খুলে দিতেছে। এই কি মাইয়া মানুষের হাতের কাজ নাকি যে খুলে যাবে তাড়াতাড়ি, এই বেটা মানুষের হাতের কাজ, খোলতে অনেক জাল আছে। ড্রিল মেশিন দিয়া ফুটো কইটা ইটের মধ্যে দিয়া পেয়ে পিটাইয়া দিছে, এই আমি এখন খোলমু কেমনে। তাও চেষ্টা ছাড়তেছি না, বাইরে বাইরে কইরাই যাইতেছি, মনে মনে টার্গেটও নিয়ে নিছি খুলেই হেলাইমু, তাতে যদি দেওয়ালও ভাঙিয়া হেলাইতে হয় তাও ভাঙবো, এত রাগা রেগে গেছিলাম দিদির উপর আমি। কিছুতে পেরে খোলতেই পারতেছি না, তারপর হাতুর দিয়ে বাউড়াইয়া বাউড়াইয়া টাইনে টুইনে একা একা কইরা হেলাইতেছি, কিন্তু এইয়া খোলতে যাইয়া যে আমি ছিটকাইয়া পইরা যাবো হেইটাই ভাবতে পারি নাই, পইরা যাইয়া হাসিয়া গড়াগড়ি খাইতে আসি। হাসতে আসে আর মনে মনে ভাবতে আসে আমি কি দিদির উপর রাগ কইয়া পাগল হইয়া গেছে নাকি, কি করতেছি এইগুলা, কিন্তু হাতে ভালোই এখন ছেঁচা খাইয়া গেছি, যন্ত্রণা করতে আসে। এখন সরে যাইয়া পিসিরে কইতে আসি, তুমি যদি খোলতে পারো খুলে দাও, আমার দ্বারা আর এসব হইব না। পিসি টাইনে টুইনে উপরে পেরেক গুলো খুলে দেছে, এখন আমি বাউড়াইয়া নিচের গুলো খুলতে আসি, কিন্তু এত কিছুর পরেও পেরেক গুলো খোলতেই পারলাম না, কাঠ খুললে চলে আসে কিন্তু পেরেক ইটের সাথে থাকতেই গেছে। তারপর আর কি করবো, আমাকে দাঁড়াই আর এসব কাজ হইব না পেরেক খোলা। তারপর পিসি বুদ্ধি দিল, পেরেক গুলো ইটের সাথে পিটাইয়া লাগাইয়া তো তাই করতেছি আমি, এইয়া করতেছি। আর দিদিরে যে কত রকম ভাবে গাউলাইতেছি হেইয়া তোমরা দাঁড়ে না থাকলে কেউ জানতে পারবা না। কোন রকম ভাবে কাঠ গুলো সরানো হইলো, এখন টেবিলটা বাইরে বার করতেছি, কি সব যে বাইরে বুঝে যাইতে আছে, আবার কোথা দিয়ে কি পিসি আবার সারাইয়া দিতেছে, কিন্তু এত কিছুর মধ্যে আমার দিদিরে আর খুঁজে পাওয়া যাইতেছে না, সে স্নান করার নাম কইরা কোথায় চলে গেছে। চৌকির নিচে চট পাতানো রয়েছে, তাও দেখো কি জঙ্গল কইরা রাখছে, নোংরা টোংরা হেলাইয়া এইয়া ঝাড়টার দিয়া তারপরে চৌকি ঘুরাইতে হইব, কাউরে পাই না, তা কি করবো, দুইজনে এই চৌকি সরাইতেছি। আর তাছাড়াও আমাকে গায়ে কি কম শক্তি আছে নাকি, দুইজনের পিঁপড়ের মতন শরীর দেখতে আসো, বৌদিরে ডাইকে ডাইকে গলা ব্যথা হইয়া গেছে, উনি আসতেছে না, জামা কাপড় ধুতে গেছে, তাই দুইজনেই সরাইতেছি। চৌকি সরানো হইয়া গেছে, এখন বৌদি আইসে, আমি কইলাম আইসে যখন তখন একটু ঠেলা ঠোলা দিয়ে যাও, তাই ঠেললে চাপাইয়া দিতেছে। আসলে বৌদি যদি থাকতো উনি একাই চৌকি ঘুরাইয়া হেলাইতো, ওনার গায়ে এতই সাংঘাতিক শক্তি আছে। এখন চৌকির পায়ার নিচে ইটগুলা দিয়া একটু উঁচু কইরা দিতেছি, যাতে চৌকি নিচে জার দিতে মস্তে সুবিধা হয়, কেউ তো ঢোকবে না, আমার এই সরু দেহ নিয়ে ঢোকতে হইব, তাই সুবিধাটা আমারই করতে হইব। এখন চৌকির নিচে ভালো করে জারটা দিয়া দিতেছি, খালি ধুলা আর বালি, এত ধুলা বালি যে কোথা দিয়ে আসে।
ঝাড় দিতে দিতে আমার জাটাটা গেছে খুইলা হাইডা আবার টাইট কইরা আবার ঝাড় দেয়া শুরু কইরা দিছি। কাজ কাম করতে আমার বেশ ভালোই লাগে, প্রথম প্রথম একটু আটক লাগে, কিন্তু একবার যদি মন বসে যায় কাজে তখন কেউ থামতে কইলেও আর থামতে চাই না। আবার তার মধ্যে কেউ যদি একটু গান চালিয়ে রাখে তাহলে হইছে, কাজ করি আর মাঝে মধ্যে একটু ফাঁকা তেলে নাইসানি, নাচলে মন মাইন্ড ফ্রেশ হইয়া যায় আর শরীরে অলস ভাব উঠায় না। যে পরিমাণে ধুলাবালি হইছে ঘরের মধ্যে নাকের মধ্যে ঢুকিয়া অ্যালার্জিতে চাপ দিতেছে, তাই প্লাস্টিক হাতের মধ্যে ভৈরা নোংরা উড়াইয়া বস্তার উপর রেখে দিতেছে। এদিকে আবার টুনি রাগ হইয়া দেয়ালে সাইতে রয়েছে, কি কারণে রাগ হইছে কি জানি? টুনি রাগ হয়েছে, ও বাবা একটু হাসি করো একটু হাসি করো, এই যে টুনি হেসে দেবে টুনি হেসে দেবে টুনি হেসে দেবে, তার উপরে থুইতে হইব, তাই সব সরাইতেছি। গ্যাসের নিচে দেয় মারাত্মক নোংরা পড়ছে, কোন জন্মে চারটা পাতানো হয়েছে কেডা জানে, কি নোংরা মাটি পড়ছে দেয় হইয়া মোস পর্যন্ত আমার দিদিরে কইছে একবার তুই জল এনে দে মুছতে হেলাই, ও জলানার আটকে কয় মস্তে হবে না হইয়া নেই পাতাইয়া ধো টেবিল। তারপর ওরা খানিক বইকে টেকে ভাবলাম নিজের কাজ নিজে কইরা নিলে মান সম্মানের কোনো ক্ষতি হয় না, তাই নিজে এই জল এনে মুছতে টিটা হেলাইতেছি। টেবিলটা পাতাইয়া গ্যাসের ওভেনটা উড়াইয়া থুইছি আর এখন সামসেটটা পরিষ্কার করতাছি। এই যে আমার দিদি আইছে, এতক্ষণ কাজের ধারেও আসে না, এবার একারে খাটাইয়া খাটাইয়া মারছে। কাজ করতে করতে হঠাৎই দেখি আমাকে ঘরের মধ্যে একটা গাছ জন্ম নেছে, কাঁঠাল গাছ, সেটা উড়াইয়া হালালাম। এখন মিসকেটটা ঘোরাইয়া থুইতে হবে, তাই দুইজনে ধৈরা কইসে টান মারলাম। ও মা দেখি চারিপাশ খুইলা উলাইয়া গেছে, এইবার তো মহা যন্ত্রণায় পড়ে গেছি আমরা দুই বোন, এই এখন লাগামো কেমনে আমরা? আগে এই মিট কেসের ভিতরে যা যা আছে সবকিছু বাইরে বার করতেছি, এইবার পিছন দিকে যাইয়া পিছনের গুলো একটু ঠাইসে ঠুসে লাগাইতেছি, কিন্তু আজব এক কাণ্ড করতেছে, একদিক দিয়ে লাগাইতেছি একদিক দিয়ে খুললে যাইতে আছে, কি করবো আমরা? তার মিস্ত্রি না যে সাং কইরা লাগাইয়া দিমু। এখন দিদির কথা বারে বারে মনে করতেছে, ও কইছিল আস্তে কইরা ধরিস খুললে মিললে যাবে, এনে আমি ওরে তারা দিয়া কই হয় খোলে নাকি এইগুলা? এখন তো দেখতেছি অ কথাই ঠিক ছিল, আমার গায়ে যত জোর আছে সব জোর মিটকেসের উপর দিয়ে ঠাইসে ধরতাছে। একটু আগে এই দিদি কাজের জন্য কত গাল খাইছে আমার দ্বারা, এখন আমার এই গাউলে হইতেছে মন বইরা। গাউলে রে দিদি গাউলে, তোর মুখ আছে তুই গাউলে বিতাতে আমার কি? দিদি আমারে গালাগালি দিতে দিতে দুই বোনে ঠাসা ঠেসি করতে করতে হঠাৎই দেখি কোন সময় লাগানো হইয়া গেছে, এখন আগলা কইরা ধৈর্য সরাইয়া থুলাম, এরপরে যা জিনিসপত্র বার করছি সব ঢুকাইয়া থুইতেছি। সব গোছানো টোছানো হয়ে গেছে, এবার আমি ভালো করে ঘর টর ঝাড় টার দিয়া টিয়া এখন উঠানো ঝাড় দিয়া দিতেছি। উঠান বাড়িতে এত পরিমাণে ধুলা হয়েছে ঝাড় দিতে যাই আমার এখন হাসি শুরু হয়ে গেছে, অ্যালার্জি হাসি, আমার অ্যালার্জি হয় হাসি অ্যালার্জি, হাসি দিতে দিতে পাগল হইয়া যায়। তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে দিলাম, এবার করে জামা কাপড় ভিজাইয়া ধুইয়ে নিয়ে আসি, আর টুনি দেহটা পুতুল হাতে নিয়ে উঠান বইরা গুড় 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 করে খেলি বেড়াইতেছে। এইবার আমি জল দিয়া সিঁড়িটাও ধুইয়া দিলাম, এরপর ভালো করিয়া শ্যাম্পার দিয়া স্যান্টান কইরা চললে এইবার আমি মাখতে আসি গোলাপ জল আর গ্লিসারিন গোলাইয়া। এই যে শেষ মাহা গরম পইরা যাইতে আছে আর মাখ মুনা, সারা শীতে ইয়া মাখছি তাই গায়ের স্কিনটা একটু টান টান ছিল, নইলে আর দেহার মতো ছিল না। শ্যাম্পু ট্যাম্পু কইরা আসি, শ্যাম্পার দিয়া চুলে অনেক জল রয়েছে তাই যাইরে জুড়ে হেলাইতেছি। টুনি দেহ কেমনে রয়েছে? ওর নাকি এমনি থাকতে ভালো লাগতেছে, পইরে যাবে না টুক করে চকি দিয়ে। এখন আমাকে আরিস গেটটা পার্সেল আইছে, আমি হেইডা নিয়ে আইছি, আর টুনি ভাবছে অগতা ওরে দিতেছি না জন্য আমার মারতে আসে। আমি নিজেই জানি না এটার মতো কি আছে, দিদিও একসাথে অনেক কিছু অর্ডার করছে তাই কইতে পারলো না কি আছে, তাই খুললেই দেখি এখন। বাবা আমাকে আরিসের জামা আইছে দেখি, কি সুন্দর জামাটা, আবার সাথে একটা পুতুলও দিয়া দিছে। এইবার আইছে আমার একটা অর্ডার, একটা প্যান্ট অর্ডার করছিলাম, চললে আইছে, কি খুশি খুশি লাগতেছে আমার মনটা, খুইলা দেখি এবার কেমন আইছে। ও প্যান্টটাও কি দারুণ আইছে, ভাবতেই পারি না যে এত সুন্দর আইয়া যাবে, মনে মনে ভাবছিলাম হয়তো যে আবার রিটার্ন ফিটার্ন করতে হইব, কিন্তু এখন দেখি না ভালোই আইছে। এইবার একটু দাঁড়াইয়া তোমাকে দেখাইয়া দিই, টিডিং টিডিং টিং টিং টিডিং টিডিং টিং টিং। আমি আর বৌদি গেছিলাম একটু বাজারে, এখন চলে আইছি বাড়ি, টুনি আমার দেখাই লাফাইয়া উঠে কয় পিসি খাবার আনছো খাবার আনছো, যাই কইছি না তাই কুৎকুৎ করতেছে, এখন খাবার গুলা বার কইরে দেতাছি আর লাফালাফি করতেছে। টুনির মতন যখন আমরাও ছিলাম, বাবা মা বাজারে গেলে টিটি বকরের মতো বইয়া থাকতাম, কখন আসবে আমাকে জন্য খাবার নিয়া। বাজার দিয়া নিয়ে আইছি চা পাটি আর ঘুগনি, এখন ঘুগনিটা ঢালতাছি থালায় খামু। ঢাইলাই আমি আর টুনি খাওয়া স্টার্ট কইরা দিছি, টুনি যেন আমার দিয়া ভালো জানে কি দিয়া কি ভরাইয়া খাইতে হয়। খাওয়া দাওয়া হইয়া গেছে, এখন দিদি বিরিয়া বইয়া পড়ছি প্যাকেট কইরা দিতে। তো বন্ধুগণ ভিডিওটা আজকের মতো এই নেই শেষ করমু, তোমাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার কইরা দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টং কইরা বাজাইয়া দিও।